নিরূপণ করি। আজ আপনারা এখানে সবাই এসেছেন আমাদের পরিবারের পক্ষ থেকে, আসলে আমাদের বলার তেমন কিছু নেই, আপনাদের ভালোবাসা আমরা বিগত কিছু বছর ধরে যেভাবে পেয়েছি, সবার যে সাপোর্টটা আমরা পেয়েছি, আমাদের আসলে চা পাওয়ার তেমন কিছু নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সবাই আমাদের খবর নিয়েছেন, আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সবাই খুবই কৃতজ্ঞ সবার কাছে। আর আমার বাবা কে আপনারা সবাই খুব ভালোভাবে চিনেন, অনেকে আমাদের থেকে বেশি চিনেন, ভালো চিনেন। আমরা ছোটবেলা থেকে তাকে আসলে যতটা পেয়েছি, আপনারা অনেকেই তার থেকে তাকে বেশি পেয়েছেন। বিগত দুই বছর পরে যখন আমার শরীর একটু বেশি খারাপ, তখনই আসলে আমরা আয়োজক সংগঠিত করেছি, বিভিন্নভাবে শুনেছি, বিভিন্ন আপনারা এখানে আছেন, এখানে আমু চাকরি আছেন, সবাইকেই আমরা তখন বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে গল্প শুনে আমরা আসলে বুঝতে পেরেছি তার সাথে দেখা কার কেমন কতটা কারো সম্পর্ক ছিল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আব্বু মানুষ, তিনি মানুষই ছিলেন, চলার পথে দেশের জন্য, দলের জন্য বিভিন্ন সময় তিনি বিভিন্ন সময়ে অনেক সিদ্ধান্ত নিয়েছেন, কারো হয়তো যদি তাতে কোনো ভুল হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন, এটাই আমাদের পরিবার থেকে বলা। আর যদি কারো কোনো কিছু আমাদের বলার জন্য থাকে, আমাদের কাছে বলার মতো থাকে, তাহলে অবশ্যই বলবেন, এটুকুই শুধু বলতে চাই। আর সবাইকে আবারও আসার জন্য ধন্যবাদ।